স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দানের অভিযোগ এনে বাইখোরা থানায় এফআইআর দায়ের করল জিবি হাসপাতালে মৃত অগ্নিদগ্ধা গৃহবধূ রূপা সিং এর পরিবার। ঘটনা বিবরণে প্রকাশ, বাইখোরা এসএসবি ক্যাম্প সংলগ্ন পাড়ার গৃহবধূ রূপা সিং সোমবার সকালে অগ্নিদগ্ধ হয়েছিলেন পারিবারিক অশান্তির জেরে। ঘটনার পর ওই গৃহবধূকে প্রথমে শান্তিরবাজার জেলা হাসপাতালে আনা হয়, পরে সেখান থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়। ওইদিনই জিবি হাসপাতালে মৃত্যু হয় ওই গৃহবধূর। মঙ্গলবার ওই ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূ রূপা সিং এর বড় বোন এবং বড় বোনের স্বামী সহ পরিবারের লোকেরা বাইখোরা থানায় আত্মহত্যা প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করে স্বামী আশিস মজুমদার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ প্রসঙ্গে মৃতার বড় বোন ও ভগ্নিপতি জানিয়েছেন, তারা এভাবে তারা নির্যাতন করে বাধ্য করছে, আজকে যে যারা করছে তারা মানে একটা মানে কঠোর শাস্তি আমি চাই। আপনাদের কি ধারণা? আমার পুরোপুরি ধারণা তারাই অনেক দিনের নির্যাতিত। হে কিছুদিন 15 দিন আগেও হে অসুস্থ হয়েছিল, হের হাজব্যান্ড আমারে ফোন করে কইতাছে যে আনের বোন অসুস্থ, আনের বোনের নিয়ে যান চিকিৎসা করান, আর নাহলে টাকা পাঠান চিকিৎসার লাইগা। তো হে আজকে থেকে এক মাস আগে হের বাড়ি থেকে না গইয়া বাহর বাড়িতে গেছিল গা। হের পরে হে যাইয়া আনছে, বুঝে টুজে আনছে, আমরা কইছি যে যা ভালো তাকে বুঝে টুজে ফাড়াইছি। হের পরে আসতে এদিকে রাজ্যের বুকে উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা, মাথা চাড়া দিয়েছে বধূ নির্যাতন ও বধূ হত্যার ঘটনা। ব্যুরো রিপোর্ট, হল্লাপুর।